মুর্শিদাবাদ জেলার নদা থানার আমতলা ও ফাজিলনগরের মাঝামাঝি জলঙ্গি নদীর ফাজিলনগর ঘাটে স্নান করতে এসে নিখোঁজ হয়ে যায় দুর্লাপুর গ্রামের রিজন নামে এক 12 বছর বয়সী কিশোর। স্থানীয় সূত্রের খবর, মামার বাড়ি বেড়াতে এসে নদীতে স্নান করতে যায় 12 বছরের ওই কিশোর। তারপর সে আর মামার বাড়ি না ফেরায় গ্রামবাসীদের অনুমান জলে ডুবেই হয়তো প্রাণহানি হয়েছে ওই কিশোরের। অন্যান্য স্থানে খোঁজার পাশাপাশি গ্রামবাসীরা নদীতেও রিজনকে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আপনারা কখন থেকে খোঁজ চালাচ্ছেন? দুটোর সময় থেকে। আপনারা স্থানীয় বাসিন্দা? আমার ভাগ্নি হচ্ছে ওটা। আপনার ভাগ্নি হচ্ছে, মানে আপনারা গ্রামবাসী এবং আত্মীয় স্বজন মিলেই খোঁজ চালাচ্ছেন? সবাই মিলে খোঁজা খোঁজা করছে। প্রশাসনিক লেভেলে কি কোনো এই ধরনের ডুবুরি আসা বা কিছু এসেছে? এখনো কেউ আসেনি। প্রশাসনিক লেভেলে কোনো খোঁজাখুঁজি শুরু হয়নি? মানে আপনারা আত্মীয় স্বজন এবং আপনার এলাকার লোকজন খোঁজ চালাচ্ছে? যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।